লিসেন ইন 24 টিভি, পরিবর্তনই অঙ্গীকারবদ্ধ। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন পৌরসভা সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীর আলম এর নিজ বাড়িতে এবং উপজেলা প্রাঙ্গণে গরিব অসহায় ও মানুষের মাঝে 5000 কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হারুন, পৌর মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসএনএন 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসএনএন 24 টিভির সাথেই থাকুন।